এই বন্ধুরা, আমাদের এই বিশ্বজগৎ অত্যন্ত অদ্ভুত এবং রহস্যময়, যেখানে ঘটছে কাচের বৃষ্টি, আবার আকাশ থেকে পড়ছে জ্যান্ত মাছ। আবার এই রহস্যময় ঘটনাগুলির মধ্যেই মানুষ নিজেকে গরু ভাবতে শুরু করেছে। আবার যে নিজেকে গরু ভাবছে, তার শরীরে এত ব্যাকটেরিয়া থাকে যা মোট মানুষের সংখ্যার থেকেও বেশি। এমনই অবাক করার মতো তথ্য বা ফ্যাক্ট নিয়ে চলে এসেছে আকাশ বর্মন। কিন্তু শুরু করবার আগে আমাদের এটা জেনে নেওয়া অতি আবশ্যক যে আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত দশ এখন আকাশ বর্মন। তো এবার শুরু করা যাক। নাম্বার 1, 2019 সালের রেকর্ড অনুযায়ী ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 1.62 বিলিয়ন মানুষ, আর 2020 সালের মধ্যেই এই সংখ্যাটা দাঁড়াবে 1.69 বিলিয়ন মানুষ। আর আপনারও হয়তো একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে, কিন্তু আসল ফ্যাক্ট এটি নয়। আসল ফ্যাক্ট হলো, ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ 2005 সালে ফেসবুক ওয়েবসাইটটিকে অন্য একটি কোম্পানির কাছে বিক্রি করে দিতে চেয়েছিলেন। কিন্তু সেই সময়ে কোনো কোম্পানি তার এই ওয়েবসাইটটি কেনবার জন্য আগ্রহী হয়নি। আজ 2005 সালে এসে ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গের প্রতিদিনের ইনকাম 500 মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ বুঝতেই পারছেন, কঠোর পরিশ্রম এবং বুদ্ধির মাধ্যমে পৃথিবীকে জয় করা সম্ভব, অর্থাৎ কখনো হার মানবেন না। নাম্বার 2, একটি শার্ক বা হাঙর মাছের সম্পূর্ণ জীবনে প্রায় 50,000-এরও বেশি দাঁত গজায়। একটি হাঙরের মুখের ওপর ও নিচের চোয়ালে 15 সারির দাঁতের লম্বা লাইন থাকে, কিন্তু মানুষের দাঁতের তুলনায় এদের দাঁত কমজোর হওয়ায় প্রায় 1 সপ্তাহের মধ্যেই ভেঙে যায়। আর সেই ফাঁকা জায়গায় দাঁত গজাতে সময় লাগে এদের মাত্র 1 দিন। অর্থাৎ হাঙর মাছের দাঁত পড়ার থেকে গজায় তাড়াতাড়ি। দাঁতের সম্বন্ধে আরেকটি অবাক করার মতো তথ্য হলো যে, শামুকের 14,000 দাঁত থাকে, এবং মেরিন কোন প্রজাতির শামুক ভয়ঙ্কর বিষ উৎপাদন করে যা কোনো মানুষের শরীরে গেলে মৃত্যু অনিবার্য। মেরিন কোন প্রজাতির শামুককে যদি কোনো মাছ খেয়ে ফেলে, তাহলে এই শামুকের বিষ থেকে মাছটি প্যারালাইজড হয়ে পড়ে এবং শামুকটি পুনরায় আবার মাছের পেট থেকে বেরিয়ে আসে। নাম্বার 3, কথায় আছে মাছে ভাতে বাঙালি, আর বেশিরভাগ বাঙালিরাই মাছ খেতে পছন্দ করে। কিন্তু আপনি কি জানেন, এই পৃথিবীর একটি শহরে জ্যান্ত মাছ আকাশ থেকে পড়ে? 1800 সালের মে মাসের একটি রাতে ভারী বৃষ্টি এবং ঘূর্ণিঝড় হয়। পরের দিন সকালে উঠে সবাই দেখে যে বাড়ির ছাদে শুধু নয়, রাস্তাতেও রূপালী রঙের মাছ পড়ে রয়েছে। ঘটনাটি দেখে সকলে এটাই ভাবে যে আশেপাশের কোনো ফিশ পাম্প থেকে ঘূর্ণিঝড় মাছ তুলে ছড়িয়ে দিয়েছে সারা শহরে। ঘূর্ণিঝড়ের হাওয়ায় গাড়ি পর্যন্ত উল্টে যায়। মাছ তো সামান্য জিনিস, কিন্তু ওই শহরবাসী বুঝতে পারেনি যে আর কিছুক্ষণের মধ্যে কি ঘটতে চলেছে। দুপুর 12টা থেকে 12:30 নাগাদ আকাশে আবার মেঘ ঘনিয়ে কালো হয়ে আসে। তারপর প্রচণ্ড ভারী ও ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। ঝোড়ো হাওয়া থেমে যাওয়ার পর লক্ষ্য করা যায় হাজারো হাজারো মাছ রাস্তায় পড়ে রয়েছে এবং লাফালাফি করছে। এরপর থেকে প্রতি বছর হন্ডুরাসের ওই পার্টিকুলার শহরটিতে বছরের একই সময়ে মাছের বৃষ্টি হয়। সারা জগৎ এই ঘটনাটিকে গুজব বলেই উড়িয়ে দিয়েছিল, কিন্তু 1970 সালে ন্যাশনাল জিওগ্রাফির একটি টিম সেখানে গিয়ে মাছের বৃষ্টির সাক্ষী হয়, এবং এরপর এই ঘটনাটির নাম দেওয়া হয় লুবিয়া দি পিসেস, অর্থাৎ রেইনিং অফ ফিশ, যার বাংলা অর্থ হল মাছের বৃষ্টি। ন্যাশনাল জিওগ্রাফির বৈজ্ঞানিকদের মতে, সরাসরি আকাশ থেকে মাছ পড়াটা অত্যন্ত কৌতূহল সম্পন্ন আশ্চর্যজনক বিষয়। এখনো পর্যন্ত এই রহস্যের জট কোনো বিজ্ঞানী ছাড়াতে পারেনি। নাম্বার 4, মাছের বৃষ্টি তাও মানুষ সহ্য করে নিতে পারে, কিন্তু কাচের বৃষ্টি কি মানুষ সহ্য করতে পারবে? না, আমার তো মনে হয় পারবে না। সৌভাগ্যবশত আমাদের পৃথিবীতে কাচের বৃষ্টি হয় না, কিন্তু পৃথিবী থেকে 63 আলোকবর্ষ দূরে অবস্থিত HD 189733b নামক একটি গ্রহতে কাচের বৃষ্টি হয়। নাম্বার 5, লিওনার্দো দা ভিঞ্চি, আশা করি এই নামটির সাথে আপনি পরিচিত। যদি এখনো পর্যন্ত পরিচিত না হয়ে থাকেন, তবে এই ভিডিওটি দেখে নেবেন, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং আই বাটনে রয়েছে। কিন্তু তার আঁকা মোনালিসা চিত্রটি সম্বন্ধে তো আপনি অবশ্যই শুনেছেন, কিন্তু আপনি কি জানেন লিওনার্দো দা ভিঞ্চি কাঁচি আবিষ্কার করেছিলেন? তবে এই ফ্যাক্টরিতেও রয়েছে টুইস্ট। 3,000 থেকে 4,000 বছর আগে 1500 BC
ইজিপশিয়ানরা ব্রোঞ্জের তৈরি দুটি বড় ব্লেডকে একটি স্প্রিংয়ের মতো যন্ত্র দিয়ে জুড়ে সর্বপ্রথমবার কাঁচির মতো একটি মেশিন আবিষ্কার করেছিলেন। তখন থেকে ইজিপশিয়ানরা কাঁচির ব্যবহার করত, কিন্তু লিওনার্দো দা ভিনচি স্টিলের কাঁচি বানিয়েছিলেন এবং তার কাঁচিটি ছিল ছোট, যা আজকালকার কাঁচির মতোই ছিল। কিন্তু ইজিপশিয়ানরা এই সম্বন্ধে জানতো অনেক আগে থেকেই এবং তারা সেটা আবিষ্কারও করেছিল, যেটা কিনা আমরা অনেকেই জানি না। সেই কারণে লিওনার্দো দা ভিনচিকে কাঁচি আবিষ্কারের ক্রেডিট দিয়ে থাকি। নাম্বার সিক্স, সারা পৃথিবীতে 10 কোয়াড্রিলিয়ন পিঁপড়ে থাকে এবং সারা পৃথিবীতে 7.8 বিলিয়ন মানুষ থাকে। একজন বিখ্যাত ওয়াইল্ড লাইফ প্রজেক্টর ক্রিস পেখামের রিসার্চের তথ্য অনুযায়ী এটা জানা যায় যে এই পৃথিবীতে 10 কোয়াড্রিলিয়ন পিঁপড়ের ওজন পৃথিবীতে থাকা 7.8 বিলিয়ন মানুষের সমান। অর্থাৎ শুধু মানুষেরাই নয়, পিঁপড়েরাও এই পৃথিবীর ওজন বৃদ্ধির জন্য দায়ী। নাম্বার সেভেন, একটি জাম্বোজেট প্লেনের ট্যাঙ্কে যে পরিমাণ তেল থাকে, সেই পরিমাণ তেল দিয়ে একটি ফোর হুইলার গাড়ি নিয়ে আপনি সারা পৃথিবী 4 বার ঘুরে আসতে পারবেন। অর্থাৎ বুঝতেই পারছেন একটি জাম্বোজেট প্লেন আকাশে ওড়বার ফলে কতটা তেল এবং কতটা বায়ু দূষণ হয়ে থাকে। এই তেলের পরিমাণ 2,38,604 লিটার ফিউল। নাম্বার এইট, সমস্ত পৃথিবীর মধ্যে আন্টার্কটিকাই এমন একটি স্থান যেখানে সরীসৃপ বসবাস করতে পারে না। কারণটা খুব সিম্পল, কারণ সরীসৃপরা নিজেদের শরীরে তাপ উৎপন্ন করতে পারে না। অর্থাৎ কোল্ড ব্লাডেড অ্যানিমেল বা ঠান্ডা রক্তের প্রাণী যেমন ব্যাঙ বা সাপ ইত্যাদিরা অতি ঠান্ডা পরিবেশে বেঁচে থাকতে পারে না। কিন্তু এমন একটি কমন গার্ডার স্নেক আছে যার বৈজ্ঞানিক নাম হলো থামনোপিস সিরটালিস। এই সাপটি -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও বেঁচে থাকতে পারে এবং এই সাপটির 40% রক্ত জমে গেলেও এই সাপটি বেঁচে থাকতে পারে। এছাড়া পৃথিবীর কোনো সরীসৃপ হিমাংকের নিচে তাপমাত্রা নেমে গেলে সহ্য করতে পারে না, আর আন্টার্কটিকায় সারা বছর -40 ডিগ্রি তাপমাত্রা থাকে। নাম্বার নাইন, স্যান্ড টাইগার প্রজাতির হাঙর মাছের পেটে দুটি বাচ্চা বড় হতে থাকে যখন তারা অন্তঃসত্ত্বা থাকে। এই দুটি বাচ্চাই পেটের ভেতরে লড়াই করতে থাকে এবং যে এই লড়াইয়ে জেতে সেই মা হাঙরের পেট থেকে জন্মগ্রহণ করে এবং যে হেরে যায় সে মৃত্যুবরণ করে। অর্থাৎ স্যান্ড টাইগার প্রজাতির হাঙররা জন্মগত যোদ্ধা, ঠিক আমার মতো। যদি এখনও গেমিং ভিডিওটা না দেখে থাকেন তবে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে। নাম্বার টেন, হয়তো এই পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষই আছে যারা একবার বিরিয়ানি খাবার পর বিরিয়ানি খেতে পছন্দ করে না। অর্থাৎ আমরা প্রায় সকলেই বিরিয়ানি ভালোবাসি। বিরিয়ানির মতোই চিকেন চপ, হায়দ্রাবাদী মাটন ইত্যাদি রান্নাগুলোতে অনেক রকম মশলা ব্যবহার করা হয়। এর মধ্যে একটি হলো নাটমেগ বা জায়ফল। যারা রান্নাবান্নার সাথে অলরেডি যুক্ত তারা এই মশলাটির নাম হয়তো শুনেছেন। এই মশলাটি যেমন খাওয়ার স্বাদ এবং গন্ধ বাড়িয়ে তোলে, তেমনি নিয়ে নিতে পারে আপনার প্রাণ। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, 2 থেকে 3 চামচ নাটমেগ একটি বাচ্চার প্রাণ নিয়ে নিতে পারে। আবার ধরুন, এই জায়ফল যদি কোনো মানুষের মধ্যে ইনজেক্ট করা হয় তাহলে সেই মানুষটি কিছু মিনিটের মধ্যেই মারা যাবে। নাম্বার ইলেভেন, এই পৃথিবীতে প্রতি সেকেন্ডে 100টি বজ্রপাত হয়। হ্যাঁ, সত্যি পৃথিবী অদ্ভুত। নাম্বার টুয়েলভ, আপনি কত দূরত্ব অবধি দেখতে পারেন? একজন সাধারণ মানুষ কোনো বাধা বা বিপত্তি ছাড়া 3 থেকে 5 মাইল পর্যন্ত দেখতে পারে, কিন্তু সেটা অনেকটাই ঘোলাটে দেখায়। কিন্তু এটা আসল ফ্যাক্ট নয়। আসল ফ্যাক্ট হলো একজন মহিলা যার নাম ভেরোনিকা সেইডার অন্যান্য মানুষের তুলনায় 20 গুণ দূর পর্যন্ত দেখতে পান এবং 1.6 কিলোমিটার দূর থেকে যে কোনো মানুষকে চিনতে পারেন। এই অদ্ভুত দৃষ্টির ক্ষমতা তাকে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী করেছেন। নাম্বার থার্টিন, মাদাগাস্কারের একটি বিখ্যাত গাছ হলো বাওবাব গাছ। এটি সাধারণত শুষ্ক এলাকায় জন্মায় যেখানে জলের পরিমাণ কম থাকে। এটিই একমাত্র গাছ যারা এরকম পরিবেশে জন্মাতে ভালোবাসে। কিন্তু আসল ফ্যাক্টটি হলো এই গাছটি নিজের ভেতরে 20,000 লিটার জল অবধি ধরে রাখতে পারে। নাম্বার ফোরটিন, সারা পৃথিবীর সব থেকে বেশি সার্জারি ও অর্গান ট্রান্সপ্লান্ট করে আমেরিকার বাসিন্দারা, যেমন লিপ সার্জারি, ফেস সার্জারি ইত্যাদি। 87,000 আমেরিকান সব সময় অর্গান ট্রান্সপ্লান্ট করার জন্য ওয়েটিং লিস্টে থাকেন। এটি সত্যি ভাববার বিষয় যে একটি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কান্ট্রি মানে আমেরিকার মতো উন্নত দেশের বাসিন্দাদের আত্মতুষ্টি নেই, মানে সেলফ স্যাটিসফ্যাকশন নেই। নাম্বার ফিফটিন, নিজের কুনুইয়ে জিভ লাগানো অসম্ভব। এটা আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি, আর আমি জানি এটা শুনবার পরেই আপনি চেষ্টা করা শুরু করে ফেলেছেন, কিন্তু এটা হবে
একদম ব্যর্থ চেষ্টা। নাম্বার 16, একজন পূর্ণবয়স্ক মানুষের ত্বকে 90 trillion ব্যাকটেরিয়া ও লিভিং অর্গানিজম বাসা বেঁধে থাকে। অর্থাৎ মানুষের শরীরের চামড়ায় যা পরিমাণ ব্যাকটেরিয়া থাকে তার সংখ্যা পৃথিবীর সর্বমোট জনসংখ্যার থেকে অনেক বেশি। বলা যেতে পারে এক একটি মানুষের শরীর ব্যাকটেরিয়ার আতুর ঘর। আই নো দ্যাট, এবং এটিই একমাত্র জঘন্য ফ্যাক্ট এই ভিডিওটির। নাম্বার 17, মেয়েদের তুলনায় ছেলেরা ছোট সাইজের লেখা বেশি বুঝতে পারে, কিন্তু এটা শুনবার পর মেয়েদের দুঃখ পাওয়ার কোনো কারণই আসে না, কারণ মেয়েরা ছেলেদের তুলনায় বেশি ভালো শ্রবণ শক্তি পেয়ে থাকে। তাছাড়া মেয়েরা ছেলেদের তুলনায় বেশি রং চিহ্নিত করতে পারে। এই ফ্যাক্টটি জানবার পরেই আমি বুঝেছি কেন আমার মা কিংবা বোন চুপ হয়ে যায় আমার ফোন আসলে। তারা কান পেতে আসলে শুনবার চেষ্টা করে, আর আমি এটা কনফার্ম হয়েই বলছি। নাম্বার 18, মানুষ বমি করতে পারে, কিন্তু একটা ঘোড়া যতই দৌড়াক না কেন, যতই মাথা ঘোরাক না কেন, বমি করতে পারে না, কারণ ঘোড়ার গলা ও ঘাড়ের পেশিতে প্রচণ্ড চাপের সৃষ্টি হয় বমি করলে। যদি তারা বমি করে তাহলে ঘাড়ের সঙ্গে যুক্ত ভাল্ব পেশিতে তাদের চাপ পড়বে এবং তারা মারা যাবে। নাম্বার 19, পৃথিবীর একটি অদ্ভুত এবং রহস্যময় ঘটনা হলো, আজ থেকে 3000 বছর আগে ইজিপশিয়ানরা সবাই প্রায় 30 বছর বয়সেই মারা যেত। একজন সাধারণ মানুষ আত্মহত্যার মাধ্যমে এ ঘটনা ঘটানো সম্ভব ছিল, কিন্তু একাধিক মানুষের মৃত্যু হতো স্বাভাবিকভাবে মাত্র 30 বছর বয়সে। আজ অবধি বিজ্ঞানীরা এই ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পাননি, আর আমার মতে 30 বছরে মৃত্যুর এই ঘটনাটি সত্যিই রহস্যময়। নাম্বার 20, যদি এমন হতো আমরা মন থেকে যে গানটি শুনতে চাইতাম সেই গানটি যদি আমাদের হেডফোনে বেজে উঠত তাহলে হয়তো ভালোই হতো। আমাদের এই চাহিদাকে মাথায় রেখেই একটি কোম্পানি নিউরোওয়্যার এমন একটি হেডফোন তৈরি করছে যা কানে দেওয়ার পর হেডফোনটি আমাদের মাথার ব্রেন ওয়েভকে ক্যাচ করবে ও আপনার মুড অনুযায়ী গান চালিয়ে দেবে। অর্থাৎ আপনি যদি দুঃখে থাকেন তাহলে দুঃখের গান বা স্যাড সং, বা যদি আপনি রোমান্টিক থাকেন তাহলে রোমান্টিক গান বাজবে। মেশিনকে কি নিজের অনুভূতি বুঝতে দেওয়াটা কি ঠিক হবে? আপনার মতে কি বলে? আপনি কি এই হেডফোন কখনো কিনতে চাইবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 21, মানুষের নাক 50,000 আলাদা আলাদা গন্ধ শনাক্ত করতে এবং মনে রাখতে সক্ষম। আর আমাদের নাকের সাথে ব্রেনের মেমোরি সেলের কানেকশন রয়েছে, অর্থাৎ ব্রেনের সেই অংশ যে অংশ মানুষকে স্মৃতি মনে রাখতে সাহায্য করে। এই কারণেই আমাদের জীবনের কিছু গভীর স্মৃতি কোনো না কোনো বিশেষ গন্ধের সাথে জড়িত। যেমন বৃষ্টি ভেজা মাটির গন্ধ শুকলেই আমার শৈশবের কথা মনে পড়ে এবং মনে পড়ে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলবার কথা। আপনার কি এমন কোনো এক্সপিরিয়েন্স আছে? অবশ্যই কমেন্ট বক্সে আমার সাথে শেয়ার করবেন। নাম্বার 22, ফেসবুককে নিয়ে আরেকটি ফ্যাক্ট। আপনি কি জানেন পৃথিবীতে এত রং থাকা সত্ত্বেও ফেসবুক কেন নীল রংকে চুজ করেছে? অনেকে হয়তো এটা জানেন, মার্ক জুকারবার্গের নীল রং সব থেকে পছন্দের, কিন্তু আসল সত্যি এটা নয়। আসল সত্যিটা হলো মার্ক জুকারবার্গ কালার ব্লাইন্ড। মার্ক জুকারবার্গ লাল এবং সবুজ রং দুটিকে দেখতে পান না, তাই তিনি নীল রংটিকেই সেরা বলে মনে করেছেন, এই কারণেই ফেসবুকের রং নীল। নাম্বার 23, পৃথিবীতে অনেক ধরনের ফোবিয়া বা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার জনিত রোগ রয়েছে। যেমন এই ফ্যাক্টরির ভিডিওতে বলা হয়েছে স্নান করতে ভয় পাওয়ার একটি রোগের কথা, যদি না দেখে থাকেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে। তেমনই একটি অদ্ভুত রকমের রোগ হলো বোয়ানথ্রোপি। এই রোগটি যে মানুষদের হয় তারা নিজেদের গরু ভাবতে শুরু করে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সেই সকল মানুষেরা নিজেদের জীবনযাপন গরুদের মতো করে ফেলে, যেমন মাঠে গিয়ে শুয়ে পড়া, ঘাস খাওয়া, যেখানে সেখানে শৌচকর্ম করা ইত্যাদি ইত্যাদি। সত্যি কথা বলতে এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। নাম্বার 24, আমরা সাধারণত 2 অক্ষর, 3 অক্ষর কিংবা 4 অক্ষর কিংবা 10 অক্ষরের একটি স্থানের নাম শুনে থাকতে পারি। 10 অক্ষরের বড় কোনো স্থানের নাম হলে সেটা তো মনে থাকাই টাফ হয়ে যায়, কিন্তু আপনি কি জানেন 85টি অক্ষরের একটি স্থান রয়েছে যেটি অবস্থিত নিউজিল্যান্ডে। স্থানটির নাম টাউমোটা হোয়াকটান, জিহানগা, কো আও আও, ওটা, মেটেয়া টুডি, পুকাকা পিকিমা, উনগা হোড়ো, নুকু পোকাই, হোয়ে নুয়া, কি টানাটাহু। এটিই পৃথিবীর সব থেকে বড় স্থানের নাম। আমি সত্যিই জানি না এই স্থানটির নাম কে দিয়েছিল, আর এখানকার সরকারি আধিকারিকরা কিংবা সেখানকার বাসিন্দারা এই নামটিকে কি প্রতিনিয়ত ব্যবহার করে কিনা তাও আমি জানি না। তবে এত বড় নাম বলবার জন্য ভিডিওটিতে অবশ্যই লাইক দেওয়া চাই। নাম্বার 25, আমাদের পৃথিবীতে সর্বমোট 326 মিলিয়ন ট্রিলিয়ন গ্যালন লিটার জল রয়েছে। আপনি কি জানেন
আমাদের পৃথিবীতে যতটা জল আছে তার থেকে 144 ট্রিলিয়ন গুণ জল আমাদের মহাকাশের একটি স্থানে ভাসমান অবস্থায় রয়েছে। অর্থাৎ 326 মিলিয়ন ট্রিলিয়ন গ্যালনকে 140 ট্রিলিয়ন দিয়ে গুণ করুন, আর যদি পারেন সংখ্যাটা কমেন্ট করে লিখুন। আর এই স্থানটি পৃথিবী থেকে 12 বিলিয়ন আলোকবর্ষ দূরে রয়েছে। কুয়াশার নামক এক বিশাল বড় ব্ল্যাক হোলের চারিপাশ দিয়ে ঘিরে রয়েছে এই জলীয় বাষ্প। এই জলীয় বাষ্প পৃথিবীকে কিছু মুহূর্তের মধ্যে গিলে খেতে পারে, এবং এই জল 12 থেকে 14 বিলিয়ন বছর পুরনো। বিজ্ঞানীদের মতে এটা 1 বিলিয়ন বছর আগে হওয়া বিগ ব্যাং এর থেকেও আগেকার জল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুই, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত। আর এখনও যদি আকাশ বর্মন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে নেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। আর হ্যাঁ, আমার গেমিং চ্যানেলে আমি কিন্তু প্রতিনিয়ত গেমের ভিডিও দিচ্ছি, যদি আপনি গেম দেখতে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিতে ভিজিট করবেন, ভিডিও ডিসক্রিপশানের একদম প্রথমে লিঙ্ক রয়েছে। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।